بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى أحكام صلاة الجمعة سميت بذلك لجمعها الخلق الكثير وقيل لأن آدم جمع خلقه فيه وهذا أصح وقد ورد ما يدل عليه ويومها أفضل أيام الأسبوع ففي صحيح مسلم أن النبي صلى الله عليه وسلم قال خير يوم طلعت عليه الشمس يوم الجمعة يوم الجمعة فيه خلق آدم عليه السلام وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا يوم الجمعة মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন প্রতিদিনে এবং সপ্তাহে জুমার সালাত ফরজ করেছেন বছরে দুটো ঈদ দিয়েছেন ঈদুল ফিতর ঈদুল আযহা সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি মদিনায় এসে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন এবং জুমার সালাত আদায় করেছেন আজকের বিষয়বস্তু হচ্ছে আহকামু সালাতিল জুমআহ জুমার সালাতের বিধিবিধান বা মাসাইল লেখক বলছেন সুমিয়াত বিযালিকা এই জুমাকে জুমা বলা হয় মানে জুমার দিনকে জুমা বলা হয় ইয়াউমুল জুমআহ আর ওই দিনে এই সালাতটি নামাজ আদায় করা হয় সেই জন্য সালাতুল জুমআহ জুমার সালাত জুমার নামাজ এই দিনকে ইয়াউমুল জুমআহ বলা হয় কেন দুটি কারণ উল্লেখ করেছেন তার মধ্যে একটি বেশি সহি বলছেন লেজাম এহা আল খালকাল কাসির কারণ এই জুমআহ বারে অনেক লোকেরাই একত্রিত হয় অনেকে সমবেত হন জুমা দিনে যত লোকজন দেখা যায় জুমা মসজিদে অন্য দিনে পাঁচ ওয়াক্ত সালাতে এত লোকের সাক্ষাৎ পাওয়া যায় না কারণ মানুষ ব্যস্ত থাকে তখন যেখানে কাজকর্মে থাকে সেখানে সালাত আদায় করে নেয় অকান্তরে জুমার দিনে জুমা মসজিদও বড় হয় এবং জামাতও বড় হয় লোকজনের সংখ্যা বেশি হয় এটা একটা কারণ যে লোকজনের সংখ্যা বেশি থাকে দ্বিতীয় কারণ নামকরণের যে জুমাবারকে জুমাবার কেন বলে এই জন্য যে আদম জুমি আখল কহু ফিহে আদম আলিহি সালামের সৃষ্টি যে সূচনা হয়েছে এই জুমার দিনে জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলিহি সালামকে সৃষ্টি করেছেন মানে তার সৃষ্টির সৃষ্টিকে পূর্ণতা দান করেছেন তার সৃষ্টি করাকে পূর্ণতা দান করেছেন কারণ হাদিস রয়েছে যে তার দেহটা মাটি দিয়ে তৈরি পড়েছিল আর তারপরে তাতে আত্মা দেওয়া হয়েছে আত্মা না থাকলে তাকে মানুষ বলা যায় না জীবিত না সে তো সেই মাটির তৈরি দেহে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়েছেন আত্মা দিয়েছেন এই জুমার দিনে জি হ্যাঁ তো সেই দিন যেন তার সৃষ্টি সম্পন্ন হয়েছে ওয়াহাজ আসাহ এই মতটি জুমাবারকে জুমাবার বলার ক্ষেত্রে বেশি সহি আর এর প্রমাণে হাদিস রয়েছে এর প্রমাণে হাদিস রয়েছে আর জুমার দিনটি সবচাইতে উত্তম দিন ফজিলতপূর্ণ দিন ওয়াইয়াউম আফদাল আইয়ামিল উসবু সপ্তাহের সাত দিনের সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন এই মর্মে সহি মুসলিমে হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়র ইয়াউমিন তালাত আলাইহি শামসু বা তালাত ফিহি শামসু সবচেয়ে উৎকৃষ্ট দিন উত্তম দিন যেই দিনে সূর্য উদয় হয়েছে মানে প্রতিদিন সূর্য উদয় হয় তার মধ্যে যে দিনটা সবচেয়ে উত্তম দিন যে দিনে সূর্য উদয় হয়েছে সেটা হচ্ছে অমল জুমা জুমার দিন
ফিহে খুলিকা আদম আলাইহিসসালাম, কারণ এই দিনে প্রথমত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। ও ফিহে উদখিলাল জান্নাহ, এই দিনে আদম আলাইহিসসালামকে জান্নাতে দাখিল করানো হয়েছে, জান্নাতে বসবাসের স্থান বা অনুমতি দেওয়া হয়েছে। অফিহে উখরেজা মিনহা, আর এই জুমাবারেই আদম আলাইহিসসালামকে বের করা হয়েছে জান্নাত থেকে। জান্নাত থেকে বের করাতেও বহু হিকমা রয়েছে। বাহ্যিক মনে হয়েছে জান্নাত থেকে বের করা হয়েছে, এটা তো শাস্তি হইল, হ্যাঁ পানিশমেন্ট হইল, কিন্তু এর মাধ্যমে আল্লাহর জমিন পৃথিবী আবাদ হয়েছে এবং এই আল্লাহর জমিনে মানুষকে আল্লাহ জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। অসংখ্য মানুষ আল্লাহ রাব্বর ইবাদত করেছে আদম আলাইহিসসালাম যুগ থেকে শুরু করে আর এখনো করছে, আর কিয়ামত পর্যন্ত কত আল্লাহর নেকবান্দারা আসবে যারা এই জমিনে আল্লাহকে ডাকবে, আল্লাহর ইবাদতবন্দী করবে, আল্লাহর আদেশ নিষেধের বাস্তবায়ন করবে, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করবে, আল্লাহকে সেজদা করবে। যদি আদম আলাইহিসসালামকে আল্লাহ জান্নাত থেকে বের না করতেন তাহলে এসব কিছুই হতো না। জি ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ইয়াউমাল জুমআ, আর জুমার দিন এই জন্য শ্রেষ্ঠ যে জুমা বারেই কিয়ামত কায়েম হবে। কিয়ামত যেদিন হবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সেটা হবে জুমার দিন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন এবং জুমা যে একটা শ্রেষ্ঠ দিন এবং জুমার ইবাদত শ্রেষ্ঠ ইবাদত এ সম্পর্কে বলেছেন, নাহনুল আখিরুন আল আউয়ালুন আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামা, আমরা সর্বশেষ এসেছি, সমস্ত উম্মতের পরে আমরা এসেছি, শেষ উম্মত। আল্লাহ আউয়ালুন আস-সাবিকুন, কিন্তু আমরা সর্বপ্রথম আর সবচাইতে অগ্রগামী কিয়ামতের দিন হব, সবার আগে আমাদের হিসাব হবে এই উম্মতের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের। এবং সবার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজায় গিয়ে হ্যাঁ নক করবেন এবং ফেরেশতা যিনি থাকবেন জান্নাতের দরজার দায়িত্বে নিযুক্ত তিনি বলবেন যে বেকা ওমের তো আপনার জন্যই খুলতে বলা হয়েছে, প্রথম জান্নাতের দরজা তাহলে বন্ধ থাকবে, খুলতে বলা হয়েছে আপনার জন্য, যে আপনি আসলেই খুলবো, অন্য কেউ আসলে খুলবো না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম প্রবেশ করবেন জান্নাতে, আর তারপরে তার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যারা তারা প্রবেশ করবেন, আর তারপরে ধারাবাহিকভাবে যেমন যার ঈমান এবং তাকওয়া রয়েছে, সুতরাং এই উম্মতের সর্বপ্রথম প্রবেশ করবেন ইনশা আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু। এই তরতিব সিরিয়ালের উপর সাহাবায়ে কেরামদের বা এই উম্মতের মোটামুটি ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে। আর তারপরে কে শ্রেষ্ঠ হইতে পারে সেই ক্ষেত্রে বলা যেতে পারে, নির্দিষ্ট করে নাম বলা যাবে না, আশরে মুবাশশারা দশ জন কে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে একটি হাদিসে তারা, তারপরে বদরের সাহাবায়ে কেরাম যারা হাজির হয়েছে 313 জন, তারপরে এইভাবে আর কি আস্তে আস্তে যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন, তারপরে যারা মক্কা বিজয়ের পরে বিলম্বে ইসলাম গ্রহণ করেছেন প্রত্যেক সাহাবিরা, আর তারপরে তখন তাবেইন তাবা তাবেইন আইম্মায়ে কেরাম ওলামায়ে কেরাম ইত্যাদি, আর তারপরে সিদ্দিকীন সুহাদা সলেহীন, এই তরতিব যা কোরআন করিম আল্লাহ বর্ণনা করেছেন। জি হ্যাঁ, তারপরে যখন এই উম্মতে শেষ হয়ে যাবে তখন অন্য নবী এবং নবীর পরে তার উম্মতরা এইভাবে জান্নাতে সমস্ত মুমিন মুমিনাত প্রবেশ করবেন ইনশাআল্লাহ। বলছেন যে আমরা শেষে এসেছি যুগের দিক থেকে কালের দিক থেকে দুনিয়াতে, কিন্তু সবার আগে কিয়ামতের দিন আমরা জান্নাতে যাব। বাইদা আন্নাহুম উতুল কিতাব মিন কাবলিনা, তবে আগের উম্মতগুলো আমাদের আগে কিতাব পেয়েছে আসমানি কিতাব, তাদেরকে আসমানি গ্রন্থ আমাদের পূর্বে দেওয়া হয়েছে, তাওরাত দেওয়া হয়েছে আমাদের আগে, ইঞ্জিল দেওয়া হয়েছে আমাদের আগে, জবুর দেওয়া হয়েছে আমাদের আগে, সোফে ইব্রাহিম সোফে মুসা যা কোরআন করে আল্লাহ বলেছেন, এছাড়াও বহু কিতাব হয়তো আল্লাহ নাজেল করেছেন এবং বহু নবী রসুল যাদের নাম উল্লেখ করেননি তারা আমাদের আগে এসেছেন। সুম্মা হাযা ইয়াউমুহুমুল্লাযী ফারাদাল্লাহু আলাইহিম, এই জুমার দিনটা সবার জন্য আল্লাহ পছন্দ করেছেন, কিন্তু ইহুদিরা এবং খ্রিস্টানরা মানে ইসরাইল তারা এই দিনের দিক নির্দেশনার তৌফিক পায়নি। তারা একদল শনিবার গ্রহণ করেছে আর একদল রবিবার, আর আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেছেন কোন দিনের জন্য, জুমাবারের জন্য। তাই বলছেন এই হাদিস বলছেন যে এই এমন একটা দিন জুমার দিন আল্লাযী ফারাদাল্লাহু আলাইহি, এই দিনটা আল্লাহ ওদের জন্য ফরজ করেছিলেন যে এই দিনে তোমরা সাপ্তাহিক একটি গুরুত্বপূর্ণ ইবাদত করবে। ফাখতালাফু ফিহি, কিন্তু তারা আপোষে বিরোধ সৃষ্টি করেছিল, মতানৈক্য হয়েছিল তাদের,
তাহলে আল্লাহ তাদেরকে হয়তো স্বাধীনতা দিয়েছিলেন যে তোমরা একটা দিন চয়েস করো, ফাহাদান আল্লাহ লাহু, কিন্তু আল্লাহ আমাদেরকে এই দিনের রাস্তা দেখিয়েছেন বা তৌফিক দিয়েছেন। ওয়ান্নাস লানা ফিহি তাবউন, অন্যান্য সমস্ত জাতির মানুষরা আমাদের অনুসারী এই ক্ষেত্রে, অর্থাৎ আমরা সবচাইতে উত্তম দিন পেয়েছি। মুত্তাফাকুন বুখারী মুসলিমের হাদিস, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। সহিহ মুসলিমে আরেকটি হাদিস রয়েছে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, এই জুমাবার সম্পর্কে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদাল্লাল্লাহু আনিল জুমআতি মান কানা ক্বাবলানা, যারা আমাদের পূর্বে ছিল আগের উম্মতরা তাদেরকে আল্লাহ এই জুমার দিন থেকে দিশেহারা বা পথহারা করে দিয়েছেন। ফাকানা লিল ইয়াহুদি ইয়াউমুস সাবত, সুতরাং ইহুদিদের জন্য শনিবার হয়ে গেছে। ওয়ালিন নাসারা ইয়াউমুল আহাদ, খ্রিস্টানদের জন্য রবিবার হয়েছে, তারা সপ্তাহে একদিন তাদের ধর্মশালাতে বা এবাদতখানা উপাসনালয়ে তারা উপস্থিত হয়। আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন এই উম্মতকে, ফাহাদান আলী ইয়াউমিল জুমা, এবং আমাদেরকে জুমার দিনের পথ দেখালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল এই দিনের শ্রদ্ধা সম্মান করা, এই দিনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু ইবাদত বন্দেগী রয়েছে। জি হ্যাঁ, যা ধারাবাহিক আমাদের আলোচনায় আসবে। এখন আমাদের জুমার দিনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা হবে, আর তার আগে একটি মাসআলা, সেটা হচ্ছে যে জুমার সালাতটি হচ্ছে একটি স্বতন্ত্র নামাজ, পৃথক একটি নামাজ, যেটা জোহরের বিকল্প নয়, যা অনেকেই মনে করে থাকেন। জনগণ মনে করে যে জুমার নামাজ হচ্ছে কি জোহরের বিকল্প, আর এই ভুল ধারণার কারণে বেশ কিছু ভুল হয়েছে, যেমন কাবলাল জুমার নামাজ, বাদাল জুমার নামাজ, এগুলো কোথেকে পেল? কাবলাল জুমা মানে জোহরের আগে যেহেতু চার পড়ি, সেজন্য জুমার আগে কত পড়ব? চার পড়ব। বা বাদাল জুমার নামাজ, এইভাবে নামাজ, তারপরে আবার অনেক বেদাতে সংযোজন হয়েছে, যেহেতু হানাফি মজহাবের ফতোয়া হচ্ছে যে গ্রাম অঞ্চলে জুমা ঈদ হয় না। এখন সব গ্রাম অঞ্চলে তো মেজরিটি লোক বাস করে, ভারত বাংলাদেশ পাকিস্তানে বিশেষ করে, তাই না? শহরে কয়জন লোক বাস করে শতকরা? এখন যখন ওই মজহাবে হয় না, কিন্তু গ্রামেও তো জুমা হচ্ছে, হয় না? প্রত্যেক গ্রামে গ্রামে যেখানে মুসলিমরা আছে জুমা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে। তখন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আলেমরা, হানাফি আলেমরা তখন বললো যে জুমা তো পড়ছি, কিন্তু জুমা তো ফতোয়াতে আছে মজহাবে যে হয় না। এখন জুমা হচ্ছে কি হচ্ছে না তো সন্দেহপূর্ণ। যখন এইরকম সন্দেহপূর্ণ, তাহলে কি করতে হবে? যদি কবুল না হয় তাহলে তো গেল মুসিবত, তখন হ্যাঁ পাপের ভাগি হইতে হবে, হ্যাঁ কাবিরা গোনা হবে। সুতরাং কি করে, আখেরি জোহর, বাংলা ভাষা এরা বলে, বাংলা ভাষী যারা এই বেদাতটি করে, আর ইন্ডিয়ান পাকিস্তানি উর্দু ভাষীরা বলে এহতিয়াতি জোহর, মানে সতর্কতামূলক জোহর। এহতিয়াত মানে দু বুঝেন, সতর্কতা অবলম্বন মানে সাবধানতামূলক জোহর, মানে জুমা যদি কবুল না হয় আল্লাহর কাছে, আর আল্লাহ যদি বলে তুই তো ফেঁসে গেছিস, তোর জুমা কবুল হয়নি আর তুই জোহর পড়িস নি, কারণ আমরা যারা গ্রামাঞ্চলে জুমা পড়ি তো জোহর তার পড়ি না, ঠিক না? আর ফতুয়াতে আছে এরকম, সেই ফতোয়া ভুল ভালো কমে রাখেন, ফতোয়া তা আছে মানে যে ঠিক তার নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রথম জুমা কায়েম হয়েছে মদিনায়, যেটা শহর, আর তার দ্বিতীয় জুমা কায়েম হয়েছে আলহাসাই, যেটা গ্রাম ছিল জাওয়াসা। এখনো ওই জুমা মসজিদ কায়েম আছে, আপনাদের কাছে 170 কিলোমিটার দূরে আছে, কোন সময় গিয়ে দেখে আসতে পারেন। কাউকে জিজ্ঞাসা করেন যে এখানে জাওয়াসা নামক স্থানে মসজিদুল জুমা বলে খুব প্রসিদ্ধ মসজিদ আছে, আমি নিজে দেখেছি। তো এটা ছিল কারিয়াত মিনাল কোর আল বাহরাইন, হাদিসে সহিহ বুখারীর হাদিস আছে। এটা ছিল একটি গ্রাম কারিয়া, মদিনা নয়, সিটি নয়, আর সেটা বাহরাইনের একটা গ্রাম বলা হয়েছে। তখন এই এলাকাটাকে বাহরাইন বলা হতো, আল হাসা থেকে শুরু করে তখন দাম্মাম সমুদ্রের তলায় ছিল, কাতিফ ছিল, দারিন ছিল, এই 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 এলাকা সবগুলোকে কি বলা হতো? বাহরাইন বলা হতো। তখন এই যে সাগর মধ্যে ছোট্ট দ্বীপ বাহরাইন আজকালকার, ওই বাহরাইন কোনো অস্তিত্ব তখন ছিল না, অনাবাদ কোন দ্বীপটি থেকে হবে অথবা ছিল না, আল্লাহ আলা। এসবের বয়স অল্প, কিন্তু দারিন, কাতিফ আর আলহাসা আর বয়স হচ্ছে অনেক বেশি, 1400 বছর আগে এসব এলাকায় প্রসিদ্ধ বিভিন্ন গোত্রগুলি বাস করত। এখানে ইসলাম পৌঁছে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে, এবং আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবীকে এই এলাকার প্রথম আমির নিযুক্ত করা হয়, যে আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। এখানে বেশ কিছু রোড রাস্তা রয়েছে, তার মধ্যে দাম্মাম, হায়াত প্লাজার
পাশে একটা রাস্তা রয়েছে যেটার নাম হচ্ছে সারে আল আলা আল হাদরামি রাদিয়াল্লাহু। তো বলছিলাম যে জোহরের বিকল্প বা বদল নয় জুমা, বিকল্প যখন বলবো তখন মেলা মশলায় তখন কি চলে আসবে, বেশ কিছু নতুন নতুন মশলা তৈরি হবে। তো যখন জেনে নেবো যে না এটা বিকল্প নয়, তখন এটি আলাদাই নামাজ। যখন আলাদাই নামাজ হলো তো জোহরের আগে যেমন সুন্নত আছে না, সেটা প্রমাণ না থাকলে করা যাবে না। জোহরের পরে কয় রাকাত সুন্নাত পড়ে ওটা দেখার বিষয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জুমার দিনে জুমার আগে পরে কি পড়তে বলেছেন বা পড়েছেন সেটা দেখবো তখন। বলছেন জুমার নামাজ হচ্ছে স্বতন্ত্র একটি নামাজ, লাইসাত বাদলা মিনা যোহরি, সেটা যোহরের বদল বা বিকল্প নয়। কেন যাওয়াজালিকা লিআন্না তুখালিফু সালাতা যোহরি ফি আহকামিন কাসীরা, যোহরের নামাজের চাইতে অনেক মাসলা মাসাইলে ভিন্ন নামাজ হচ্ছে, ভিন্ন সালাত হচ্ছে জুমার সালাত। ওয়াহি আফজাল মিন সালাতি যোহর, তারপরে জুমার সালাত যোহরের সালাতের তুলনায় হচ্ছে বেশি উত্তম। এবং জোহরের সালাতের চাইতে বেশি তাকিদ রয়েছে, বেশি তাকিদ রয়েছে। জুমার সালাত জামাত ছাড়া হবে না, খুতবা ছাড়া হবে না, কিন্তু জোহরের সালাত জামাত ছাড়া হইতে পারে, গুনাহগার হবেন, গুনাহগার হবেন, কিন্তু নামাজ কবুল হয়ে যাবে গুনাহর সাথে সাথে। সেটা সঠিক মত হচ্ছে যে ফরজ সালাত গুলি জোহর বা ফরজ সালাত যে পাঁচ অক্ত রয়েছে জামাত সহকারে পড়া ফরজ, কিন্তু শর্ত নাই যে একা পড়ে নিলে হবে না, হবে আদায় হয়ে গেল ফরজ, কিন্তু গুনাহগার হবে। যদি ওয়াজিব ফরজ হয় তাহলে কাবিরা গুনাহ হবে। আরেক দল বলছেন সুন্নতে মুয়াক্কাদা, যদিও ফতোয়াটি দুর্বল, ইখতিলাফ রয়েছে, কিন্তু জুমার সালাত জামাত সহকারে পড়তে হবে, জামাত ছাড়া এই সালাত হবেই না, হবেই না। তারপরে মসজিদ ছাড়া হবেই না, মসজিদ ছাড়া মাঠে ঘাটে জুমা হবে না। এই মাসলা অনেকই আমাদের সহিয়াকিদের ভাইয়েরাও কিছু আলেমরাও বুঝে না, মাঠে গেছে পিকনিক করতে বা বন জঙ্গলে গেছে, ওইখানে গিয়ে জুমাত সালাত পড়ছে, এরকম করেছে। সুতরাং এটা সতর্ক করার জন্য বলছি যে এই ফতোয়া ঠিক নয়, ভুল। কোন মাঠে ঘাটে মাঝরাতে আমরা 25-50 জন এসছি মরুভূমিতে, আমরা চলো এখানে জুমা আমরা কায়েম করে নিই, জীবনে ওখানে তার আগেও জুমা হয়নি আর পরেও হবে না, এইরকম জুমা পড়া জায়েজ নয়, এটা ভুল কথা। জি, জুমার সালাতের তাকিদ বেশি আছে আর ফজিলত বেশি আছে। কেন? লিআন্নাহু ওয়ারাদা আলা তারকিহা জিয়াদাতু তাহদীদ, কারণ জুমার সালাত ছাড়লে অতিরিক্ত শাস্তির কথা রয়েছে, ধমকের কথা রয়েছে জোহরের চাইতে বা ফরজের চাইতে। ওয়ালি আন্নাল্লাহ শুরুতান ওয়া খাসায়েস, আর জুমার সালাতের জন্য বেশ কিছু শর্ত রয়েছে, যেমন শর্ত বললাম মসজিদ হইতে হবে, কিন্তু জোহরের সালাত মাঠে ঘাটে যেখানে থাকবে সেখানে হবে, আপনার দোকান হয়ে যাবে, মসজিদ নাই সময় হয়েছে আপনার রোডে রাস্তাতে হয়ে যাবে, এমনকি গাড়ি থেকে নামতে পারছেন না গাড়ি তো হবে, প্লেনেও হয়ে যাবে, সবকিছু ট্রেনেও হবে, জি পানি জাহাজও হবে, সব জায়গায় হবে সারা দুনিয়া, কিন্তু জুমার নামাজ হয় না। ও খাসায়েস, আর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে জুমার সালাতের, লাইসাত লিসালাতি যোহর, যেই সব বৈশিষ্ট্য বা শর্ত জোহরের সালাতের নেই। কারো ওপর যদি জুমার সালাত ফরজ থাকে আর বিনা কারণে জুমার সালাত ফরজে আছে, আর ও বলছে যে আজকে জুমা পড়বো না, জোহরটা পড়েনি, চলবে? হবে না, যতক্ষণ পর্যন্ত জুমার টাইম পার না হয়ে যাবে। জুমার টাইম পার হওয়ার পরে পড়া যাবে, পার হয়নি এখনো, জুমার সময় আছে আর ওর উপরে জুমা ফরজে আছে, জুমা ছেড়ে দিয়ে জোহর পড়ে থাকবে, এটা চলবে না। বলছেন ওয়ালা তুজ আনা সালাতু যোহর মিম্মান ওয়াজাবাত আলাইহি মা লাম ইখরুজ ওয়াক্তুহা, যার ওপর জুমার সালাত ফরজ তার জোহরের সালাত আদায় করে নেওয়া যথেষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত জুমার সালাতের সময় পান না হয়েছে। ফায়জা খারাজ ওয়াক্তুহা ফা সালাতু যোহরে হিনা ইযা কুনু বাদাল আনহা, হ্যাঁ যখন দেখা যাবে যে কোনো পরিস্থিতিতে জুমার সালাতের সময় কি হয়েছে পার হয়ে গেছে, এখন জোহরের সালাতটা কি হবে ওর বিকল্প হবে। যেমন আপনি ধরেন আসছিলেন সফর থেকে, এসে নামলেন নামামে, এসে দেখেন যে কি হয়ে গেছে লোকজন জুমা পড়ে বেরিয়ে গেল। অনেক সময় এরকম আশা থাকে যে আমি জুমা ধরে নেব, ধরে নেব, এসে পৌঁছিতে পৌঁছিতে দেখলেন কি হয়ে গেল জুমার সালাত শেষ হয়ে গেল, তখন আপনার জোহরের সালাতটা জুমার সালাতের বিকল্প। মিন খাসায়েস সালাতের জুমা, জুমার সালাতের বৈশিষ্ট্য সমূহ, বৈশিষ্ট্য মানে
যেগুলি জুমার সালাতে পাবেন অন্য কিছুতে পাবেন না। বৈশিষ্ট্য কথাটির অর্থ হচ্ছে, আমরা অনেক সময় ব্যবহার করি কিন্তু আমাদেরকে যদি বলা হয় বৈশিষ্ট্য মানে কি, বৈশিষ্ট্য মানে বৈশিষ্ট্য, তাই না? তো বৈশিষ্ট্যের একটা তো ওর ব্যাখ্যা আছে। বৈশিষ্ট্য মানে আপনার মধ্যে, আপনার বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে, অন্য কার মধ্যে নাই, এটা হচ্ছে উদ্দেশ্য। এইগুলি হচ্ছে আপনার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য সাধারণত ভালো গুণের ক্ষেত্রে বলে থাকি, কিন্তু কখনো খারাপকেও খারাপ অর্থ বহন করে। খারাপ লোককে যদি বলি এগুলো তোমার বৈশিষ্ট্য, মানে তোমার মধ্যে খারাপ দোষ আছে। তো বৈশিষ্ট্য অধিকাংশ ক্ষেত্রে ভালো বোঝায়, কিন্তু কখনো কখনো খারাপকেও বোঝায়। জুমার সালাতের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম হচ্ছে মিন খাসায়েসে ইয়াউমিল জুমা, জুমার দিনের বৈশিষ্ট্য হচ্ছে ইস্তেহবাব ও কাসরাতিস সালাতে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমা। জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি সালাত পেশ করা, দরুদ পেশ করা, যেটা অনেকেই করেন না। সহি আকিদার মানুষ, সহি সুন্নার অনুসরণের দাবিদার মানুষ, শিরক বিদআত মুক্ত মানুষ, কিন্তু এই সুন্নাতগুলো পালন করেন না। অনেক ফজিলত এবং তাকিদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং যারা সুন্নাতের অনুসারী তারা এইভাবে আমল করেন। বিদাতিরা যদি বিদাতি দরুদ পড়ে আর গোনার বোঝা নিজের কাঁধে চাপায়, তো আপনি কেন সুন্নতের অনুসরণের দাবি করে সুন্নতের অনুসরণ করবেন না? আপনি করেন। বিদাতিরা বিদাতি জিকির করতে পারছে, বিদাতি দরুদ পড়তে পারছে, ওদের ওয়াজ মাহফিলের দরুদ, ওদের আপনার বকশানোর দরুদ, ওদের বালা মুসিবত দূর করার দরুদ, মেলা বেদাতি দরুদ, ওদের সম্মিলিত দরুদ, কত রকমের দরুদ বেদাতিদের, সব গোনার গোনা গোনার গোনা করলো বেদাতিন দলাল্লা। আপনারা যখন সুন্নত জানছেন তো সুন্নতের অনুসরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে আওস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আকসেরু মিনাস সালাতি আলাইয়া ফিহি ইয়াউমাল জুমা, জুমার দিনে আমার উপর বেশি বেশি সালাত পেশ করো, ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমাদের দরুদ সালাত আমার উপর পেশ করা হয়। সালাত আলান নবী, যেটাকে আমরা উর্দু ফার্সি বাংলা ভাষায় দুরুদ বলে থাকি, দুরুদ কোনো আরবি শব্দ নাই, আমার ওপর পেশ করা হয়, নবী সাল্লামের কাছে পেশ করা হয়। তার মানে এই বুঝায় না যে তিনি শোনেন আর তিনি উত্তর দেন, আর একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সালাম পেশ করছে তো কতজনের জবাব দেন, এইসব কথা কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নাই। পেশ করা হয়, জি হ্যাঁ, যতটা হাদিস আছে ততটাই বলবেন, পেশ করা হয়। এর থেকে আমরা হাত পা তৈরি করব, হ্যাঁ, ডাল ফাংড়ি তৈরি করব, আর তারপরে কেমন, তারপরে পারলৌকিক জীবন, সেটা বারজাখী জীবন, সে সম্পর্কে আমাদের ক্ষমতা নেই ওই সব উপলব্ধি করার, ওয়ালাকিল্লা তা শুনুন। সুতরাং ওই সব কথাই পড়লে আর গুমরাহি ছাড়া কিছু পাওয়া যাবে না। এক কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা বলেছেন সেখানে আপনি ক্ষান্ত হন, তার বেশি আপনাকে কে মন্তব্য করতে বলেছে আর কে ব্যাখ্যা বেশি বুঝতে বলেছে, অতটা বুঝে আমল করলিত হইল। জি, দুই নম্বর হচ্ছে আওস বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণিত রয়েছে, আল আমর বিস সালাত আলাইহিমাল জুমা, জুমার দিনে সালাতের নির্দেশ রয়েছে। সালাতের কি রয়েছে? সালাত পড়া মুস্তাহাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম রয়েছে। মুসনাদ আহমদে, আবু দাউদে, নাসাইতে, ইবনে মাজাহ হাদিস রয়েছে, ইবনে খুজাইমা সহিহ বলেছেন, ইবনে হিব্বান সহিহ বলেছেন। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ওমিন আজামে খাসায়েসে ইয়াউমিল জুমা সালাতুল জুমা, সবচেয়ে বড় বৈশিষ্ট্য জুমাবারের জুমার নামাজ, জুমার সালাত। এই জুমার সালাত এই ইয়াউমুল জুমা, জুমার দিন ছাড়া অন্য কোন দিন হবে না। সালাতুল জুমা আল্লাতি হিয়া মিন আকাদি ফরজুল ইসলাম, ইসলামের যতগুলি ফরজ রয়েছে সবচাইতে অকাট্য এবং তাকিদপূর্ণ ফরজ হচ্ছে এই জুমার সালাত। এমন কি অধিকাংশ ওলামাদের কাছে ঈদের সালাতের চাইতে বেশি তাকিদ জুমার সালাতের। যদি একটা মত আছে যে বাৎসরিক ফরজ হচ্ছে দুই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, কিন্তু অধিকাংশ আলেমদের কাছে ঈদের নামাজ ফরজ নয়, যখন ফরজ নয় কিন্তু জুমার নামাজ ফরজ, আর সেটা সাপ্তাহিক ফরজ, তাহলে বোঝা যায় জুমার নামাজের তাকিদ ফরজ নামাজের চাইতে, ফরজ সালাতের চাইতে আর ঈদের সালাতের চাইতেও বেশি। জি, অমিন আজম মাজামের মুসলিমিন, এবং মুসলিমদের সবচেয়ে বড় সম্মেলন সাপ্তাহিক সম্মেলন, সাপ্তাহিক সবচেয়ে বড় সম্মেলন এই জুমার সালাতের জন্য বাধ্যতামূলক সবাই কিন্তু আমরা একত্রিত হচ্ছি। কোথাও প্রত্যেক মুসলিমকে একত্রিত করা যাবে না, কিন্তু জুমার জন্য একত্রিত হবে, মসজিদে আসবেই একজন মানুষ, সে রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে যতই বড় দুনিয়ার পয়সাওয়ালা মুসলিম হোক, ও যদি মুসলিম থাকতে চায়, হ্যাঁ,
তাহলে জুমা অবশ্যই পড়তে যাবে, যেখানেই পড়ুক না কেন জুমা মসজিদে হাজির হইতে হবে। কিন্তু আপনি যতই বড় বিশ্ব ইজতেমার কথা বলেন, এমনকি আরাফার দিনে, জরুরি নয় যে প্রত্যেক বছরের আরাফাতে সারা দুনিয়ার মন্ত্রী মিনিস্টার হাজির থাকবে। কেউ এই বছরে এসছে তার পাঁচ বছর আসেনি, দশ বছর কি সারা জীবন আসেনি, ও মন্ত্রী সাহেবের বা ও রাজা সাহেবের বাদশাহ সাহেবের ওর হজ শেষ, তাই না? জীবন একবার ফরজ, ঠিক কিনা? তাহলে আরাফার যেটি ইজতেমা সেখানে প্রত্যেক মুসলিমের হাজির হওয়া জরুরি নয়, যারা হাজি হজ করতে তাদের বিশ্ব ইজতেমা। আর বাকি তো দেশে আবার বেদাতি বিশ্ব ইজতেমা, বেদাতি বিশ্ব ইজতেমা, সেসব বিশ্ব ইজতেমাও না, আর সেটা সুন্নতি, কোন নেকির ইজতেমা নয়। জি হ্যাঁ, বেদাতের জন্য একত্রিত হয় যে কে কোথায় বেরোবেন, চিল্লা দিতে সময় লাগাবেন, আর বেদাতি কেতাব নিয়ে বেরোবেন যাতে শির্ক আর বেদাতে ভরা, যাতে যাতে শির্ক পর্যন্ত আছে। বিনা বাড়াবাড়িতে বলছি, একটা জায়গায় নাই, তারা হামিয়া নবী আল্লাহ, তারা হে আল্লাহর নবী আমাদের হৃদয় করুন, হে আল্লাহ নবী আমাদের হৃদয় করুন। বলুন তো এই ভাষাটা বুঝে সুঝে বলছেন না বুঝে বলছেন? হ্যাঁ, একেবারে অকাট মূর্খ যদি হন, তো যদি শাহজালাল বাবার কাছে গিয়ে বলেন যে বাবার কাছে দোয়া করছে আশা করি আমার দোয়াটা কবুল হবে, এইরকম যদি অজ্ঞ কেউ হয় তাহলে ও তো রসুল্লাহ সাল্লামের কাছে রহম চাইতেই পারে। হ্যাঁ, কারণ কোথায় শাহজাল, কোথায় রসুল্লাহ সাল্লাম? কিন্তু রসুল্লাহ তারপরে তো আল্লাহ হয়ে জাননি যে তিনি রহম করবেন, রহম করলে লাগে রহিম, যিনি যিনি রহমান, রহমান কে? বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি রহম করবেন নাকি রসুল্লাহ রহম করবেন? তারপরে তার ইন্তেকালের পরে, আরে মানুষ যদি বেঁচে থাকে তিনি রহমতুল্লাহ আলমিন, তাহলে তিনি তার যতটা ক্ষমতা চলে তা দিয়ে না হয় দয়া মায়া করবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের তেরোশো বছর পরে ফাজাইল আমল লিখলেন জাকারিয়া সাহেব, আর তাতে মৌলানা জামির কাসিদা লিখলেন, আর বললেন যে তারা হামিয়া নবী আল্লাহ, তারা বড় শির্ক, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তো এই কিতাব নিয়ে জমা হবে না, আর ওর নাম দিবেন বিশ্ব ইজতেমা। এসব গুমরাহি থেকে সতর্ক সাবধান হন এবং জাতিকে সতর্ক সাবধান করুন। জুমার জন্য যে একত্রিত হওয়া মুসলিমদের, সর্বস্তরের মানুষকে একত্রিত হইতে হবে, চিন্তা করেন আপনি। ওমান তারাকা তাহা ওনান বিহা, কেউ যদি অবহেলা করি, অলসতাই, গাফিলতি করি, গড়িমসি করে যাচ্ছি যাব যাচ্ছি যাব করে জুমার নামাজ হয়ে গেল, ওর ঘুম ভাঙলো না, বাথরুমেই থেকে গেল অথবা ঘুমিয়ে থেকে গেল, তবে আল্লাহ আলা কলবিহি, আল্লাহ তার দিলে মোহর লাগিয়ে দিবেন। অধিকাংশ মুসলিমরা যারা, যাদেরকে দিনের কথা বলে গায়ের জ্বালা, ইসলামের কথা বললে শুনতে চায় না, গান শুনতে ভালো লাগে, ফিল্ম দেখতে ভালো লাগে, নোংরা ছবি দেখতে ভালো লাগে, কিন্তু যদি দিনের কথা নামাজের কথা বলেন, তোমার কাছে তুমি করো কেন বলে? অবশ্যই অবশ্যই সে জীবনে তিনটা জুমা ছেড়েছে। কারণ নবী করিম সব সহি হাদিস হয় যে জীবনে তিনটা জুমা বিনা কারণে, বিনা ওজরে, শরীয়তে কোনো ওজর নেই, অবহেলা করে ছেড়েছে, আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দিবেন, কোনো ভালো কথা ঢুকবে না, ওই লোক হিদায়াত থেকে বঞ্চিত থাকবে সারা জীবন। এটা আল্লাহর মায়ের, ভালো করে শুনে রাখেন। সুতরাং জুমার ক্ষেত্রে সতর্ক হন, যারা এই প্রবাসে থাকেন সৌদি আরবে, আমি জানি অনেকেই লাগামহীন জুমার দিন ঘুমায়, মনে করে যে গোটা সপ্তাহ তো কফিলের খেদমত করলাম পয়সার জন্য, পেটের জন্য, এখন জুমার দিনটা আমার শরীরের খেদমত করি লম্বা শুয়ে, আর এই শরীরের সেবা যত্ন খেদমত করতে গিয়ে ঘুম দিয়ে জুমা একটা দুটা না, শত শত মানুষ জুমা ছাড়ে। জি, জুমা ছাড়ে। আমি নিজে এইরকম কিছু, আর যারা প্রবাসী আছে তাদের রুমে হঠাৎ করে, এখনকার কথা বলছি না, মদিনায় ছাত্র জীবনে, মসজিদ নববী থেকে, তখন স্টুডেন্ট, মসজিদ নববী থেকে জুমাটা পড়ে ভাবলাম যে জুমার দিন ছুটিও আছে, তো যাই দেখি কিছু লোক পরিচিত ছিল, তো যাই ওদের রুমে চলে যাই, এখানে কাছে হাররা গারবিয়া হাররা সাইডে দুটো মহল্লা আছে মদিনায়, তো বাবু সালাম থেকে বেরিয়ে হাঁটতে চলে গেলাম, গিয়ে দেখি দরজা বন্ধ, কোনো সাড়া শব্দ নাই, এসি চলছে, বেল বাজে অনেকক্ষণ পরে উঠলো, একবারে চোখ কচলাতে কচলাতে উঠলো, বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহু রাজিউন। এসব মুসলমান যেগুলিকে যদি ইহুদিও দেখে তো লজ্জা পাবে, যারা জুমার সময় শুয়ে থাকে। তাও মদিনাতু রসুলে, রাসূলুল্লাহ সাল্লামের শহরে, চিন্তা করুন আপনি হতভাগা। তো ওই রকম মদিনায় না থেকে সারা বিশ্বের যদি দুনিয়ার কোনো কিনারায় থাকেন, আর পাঁচক তো নামাজি মুসলিম হইতে পারেন, আর জুমা পড়া মুসলিম হইতে পারেন, আর হালাল হারাম বেঁচে চলেন, তো আপনি ওই মদিনার মক্কা থাকা লোকদের চাইতে অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান। কারণ ওদের জন্য সাজা শাস্তি আরো বেশি, যারা মক্কা মদিনায় থাকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের
পরোয়া করে না, বেপরোয়া। এই জন্য অনেকে আক্ষেপ করেন যে মদিনায় যদি থাকতে পেতাম, মক্কায় থাকতে পেতাম, না আক্ষেপ করিয়েন না, এতে আপনার কল্যাণ আছে, হয়তো আল্লাহ অনেক আজাব থেকে বাঁচিয়ে নিয়েছেন হয়তো। ঠিক, তারপরে চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে জুমার দিনে গোসল করার বড়ই তাগিদ রয়েছে, বিশেষ করে যারা গরমে কাজ করেন। জি, আর ঘাম হয় শরীরে, সকালবেলা কাজ করেছে ঘাম হয়েছে, গোসল করবেন অবশ্যই। আর এমনিতেও গোসল করা, অনেকে তো ওয়াজিব ফরজ বলেছেন এই গোসলকে, যদি সেটা সুন্নাতে মুআক্কাদা। আল আমরু বি ইগতিসালিন ফি হিলিস সালাতে, সালাতুল সালাতুল জুমা, জুমার সালাতের জন্য গোসল করার হুকুম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফামিনাল উলামায়ে মান ইউজু মুতলাকান, অনেক ওলামারা তো এটাকে ওয়াজিব বলেছেন, স্বপ্ন দোষের গোসলের মতো, স্বামী স্ত্রী সমাবেশের গোসলের মতো, একদল ওয়াজিব বলেছেন, ফরজ বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন গোসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক সাবালক ব্যক্তির জন্য জুমার দিনের গোসল হচ্ছে ওয়াজিব। ওয়াজিব, এই ওয়াজিব শব্দটি হাদিসে আছে, কিন্তু ফোকাহারা যে পরে ওয়াজিব আর ফরজ শব্দগুলি করেছেন সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওই উদ্দেশ্যে করেননি হয়তো, সেজন্য অধিকাংশ ওলামারা বলেছেন। আর এছাড়াও আরো কিছু হাদিস রয়েছে, যে হাদিসগুলিতে রয়েছে যে যেই ব্যক্তি জুমার দিনে গোসল করলো ফাবিহা ওয়া নাম, সে ভালো কাজ করলো, সে ভালো কাজ করলো। বা মান তাওয়াদ্দা ইয়াউমাল জুমআতে, যে জুমার দিনে উযু করলো সে ভালোই কাজ করলো। ওমানিত তাসালা ফাল গোসলু আফা, ওমানিত তাসালা ফাল গোসলু আফজাল, যে গোসল করবে তার জন্য আরো, সে আরো ভালো কাজ করলো। তো এই হাদিস, এই ধরনের হাদিসগুলোকে পাশাপাশি রাখলে তখন আর সেটা ওয়াজিব থাকে না, যার ফলে সঠিক মত হচ্ছে যে জুমার দিনের গোসল ফরজ গোসলের মতো ওয়াজিব ফরজ নয়, তবে সুন্নাতে মুআক্কাদ অবশ্যই। মুত্তাফাক আল বুখারী মুসলিমের হাদিস ছিল এটি। ওয়ামিনহু মান ইউজু ফি হাক্কি মান বিহি রায়াহাতুন ইয়াহতাজু ইলা ইজালাতা, তাহলে এই ক্ষেত্রে ওলামাদের তিনটি মত। একটি মত হচ্ছে যে জুমার দিনের গোসল করা প্রত্যেক সাবালক মুসলিমের জন্য ওয়াজিব, আরেকটি মত হচ্ছে যেটা অধিকাংশ ওলামাদের যে সুন্নাতে মুআক্কাদা, আর কি মাঝামাঝি মত হচ্ছে যে যেসব লোকদের শরীরে ঘাম হয় বা গন্ধ হয়, অনেকের গোসল করলেও গন্ধ হয়, তো ওর জন্য ডেলিলি গোসল করা জরুরি, তো ওদের জন্য ওয়াজিব, কারণ জুমার দিনে ভিড় ভাড়ে গিয়ে মুসলিম ভাইদেরকে কষ্ট দিবে জুমা মসজিদে, আর ফেরেশতা মালায়েকাকে কষ্ট দিবে, সেই জন্য তাদের জন্য ওয়াজিব। তাই বলছেন কেউ কেউ ওয়াজিব বলেছেন ওই সব মুসলিমদের ক্ষেত্রে যাদের শরীরে এমন দুর্গন্ধ আছে যা দূর করার জন্য গোসল করা জরুরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত এই মর্মে হাদিস রয়েছে। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই জুমার দিনের যে জুমা মসজিদে তাড়াতাড়ি যাওয়া, সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন। জুমা মসজিদ মানে এই না যে এগারোটা সাড়ে এগারোটায় যাবো, খুতবা দশ মিনিট আধা ঘন্টা আগে গেলেই হয়। যেমন আজকাল যতই ভালো মানুষ হোক, আধা ঘন্টা আগে যেতে পারলে মনে করেন আমি অনেক ভালো, জি অনেক ভালো। না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূর্য ওঠার পরে পরে চলে যেতেন, অবাক হবেন এই কথা শুনলে। হাদিস দ্বারা প্রমাণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের পরে বাসায় আসতেন, বাড়িতে আসতেন, আর তারপরে সূর্য ওঠার কিছুক্ষণ পরে যেতে লাগতেন মসজিদে। এটা হচ্ছে সে গির যাওয়া বা সকাল সকাল যাওয়া, যার ফজিলত সবচাইতে বেশি। এই মর্মে একটা হাদিস আছে, এখানে শোনাই, বলছেন যে ইস্তেহবাবুত তাবকির লিযাহাবি আল মসজিদ লিসালাতি জুমা, জুমার সালাত আদায় করার জন্য মসজিদে চলে যাওয়া সকাল সকাল, বাদা তুলু ইশাম, সূর্য উদয় হওয়ার পরে, এটা হচ্ছে উত্তম। ফি আসাহি আকওয়াল আহলে ইলম, উলামায়ে কেরামদের উক্তি রয়েছে কখন যাওয়াটা উত্তম, কিন্তু এই মতটি সবচাইতে বেশি সহি যে সূর্য ওঠার কিছুক্ষণ পরে পরে চলে যাবেন, অর্থাৎ 15-20 মিনিট পরে পরে, ওই সময় যেই সময় সালাত আদায় করা জায়েজ, পুরোপুরি সূর্য উঠে গেছে ইশরাকের সময় যখন হয় ওই সময় চলে যাবেন। সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, বলছেন মান ইত্তাসালা ইয়াউমাল জুমআতি গোসলাল জানাবাতি, যেই ব্যক্তি জুমার দিনে গোসল করলো ফরজ গোসলের মতো, সহবাসের গোসলের মতো, স্বপ্ন দোষের গোসলের মতো, সহবাস স্বপ্ন দোষের গোসলটা খুব যতনের সাথে করেন, যাতে কোনো একটা চুল শুকানা থেকে যায়, কোনো একটু শরীরে কোনো জায়গায় একটা লোম বা পশম শুকানা থেকে যায় বা চামড়া শুকানা থেকে যায়, কত এহতিয়াত করেন, কারণ জাহান্নামে যেতে হবে, ফরজ গোসল বাকি থেকে গেল। ওই রকম করে যত্ন সহকারে গোসল করতে হবে যে করলো গোসলাল জুমাতে, মানে কাগোসলিল জুমাতে। আর কেউ কেউ এর অর্থ করেছেন, যদি এই অর্থটি বেশি ভালো যেটা আগে বর্ণনা করলাম যে সুন্দর করে গোসল করা, কেউ কেউ বলেছেন যে জুমার দিনে সহবাস করে গোসল করলো, তাহলে যাদের পরিবার আছে জুমার দিনে সহবাস এবং তারপরে গোসল, এটা উত্তম অনেকে বলেছেন, কারণ
বাইরে গেলেন হয়তো মহিলারা নজরে পড়বে, যদি আপনার সহবাস হয়ে থাকে অন্তত সেই দিন গুনার দিকে মোটেই খেয়াল যাবে না, নজর যাবে না। কিন্তু দু চার দিন থেকে যদি স্ত্রীর কাছাকাছি না হন তো যাবে এদিক সেদিক, হ্যাঁ নজর শয়তানে নিয়ে যাবে সহজ, যে আপনাকে হয়তো শয়তান স্বীকার করে নেবে। এই রহস্যের কারণে হয়তো এই কথা বলা হয়েছে। আল্লাহ আলাম সুম্মা রাহা ফিস সাআতিল উলা, তারপরে প্রথম টাইমে চলে গেল। এফিস সাআতিল উলা প্রথম ঘন্টায়, সাআতুন মানে ঘন্টা, সাআতুন মানে ঘড়িও হয় আর সাআতুন মানে ঘন্টাও হয়, জি প্রথম ঘন্টায়। তো এই ঘন্টাটার পরিমাণ কত আরেকটি হাদিস প্রমাণ করে, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস যে জুমার দিনে বারো ঘন্টা রয়েছে। জুমার দিনে কত ঘন্টা রয়েছে? বারো ঘন্টা রয়েছে। বারো ঘন্টার মধ্যে পাঁচটা ঘন্টা পর্যন্ত যাওয়ার কথা হাদিসে আছে, আর তারপর আর নেই, তারপরে জুমাতে যাওয়ার আর সময় নেই, তখন আর ফেরেশতারা মালাইকা নাম রেকর্ড করবে না। গেলেন জুমাটা হয়তো আদায় হবে যদি যদি জুমা পেয়ে যান তাহলে, কিন্তু ফেরেশতারা নাম হ্যাঁ তাদের বহিতে রেকর্ড করবেন না। দেখেন ওই সময়গুলি আর ওর ফজিলতটা দেখেন, প্রথম ঘন্টাতে যদি চলে যেতে পারেন ফাঁকা আন্নামা কাররা বাদানা, তাহলে জানে একটা উটের কুরবানি বা সাদকার সওয়াব পেয়ে গেলেন। উট সাদকা, উট কুরবানি, কাররা মানে আল্লাহর সান্নিধ্য লাভ করা, জরুরি না যে কুরবানি হইতে হবে, সেটা সাদকা দিয়ে হইতে পারে। ফাঁকা আন্নামা কাররা বাদানা তান, কুরবানি করা হইতে পারে, তা সাদকা হতে হইতে, সেই ব্যক্তি জানে একটা উটের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করলো বা সান্নিধ্য লাভ করলো। ওমান রাহাফিস সাতি সানিয়া, যেই ব্যক্তি দ্বিতীয় ঘন্টাতে যাবে, ফাকান নামা কাররা বাবা কারা, সে যেন একটি গরু কুরবানি করলো বা সাদাকা করলো। ওমান রাহামিনা সাতি সালেসা, যে ব্যক্তি তৃতীয় ঘন্টায় যাবে সকালবেলা, ফাকান নামা কাররা বা কাবসান আকরান, সেই ব্যক্তি যেন শিং বিশিষ্ট একটি দুম্বা কুরবানি করলো বা সাদকা করলো। ওমান রাহামিনা সাতি রাবে, যে ব্যক্তি চতুর্থ ঘন্টায় জুমার দিনে গেল, সেই ব্যক্তি মুরগি সাদকা করলো, কারণ মুরগি তার কুরবানি হয় না, সুতরাং কুরবানি আর বলা যাবে না। ওমান রাহমিনা সাতিল খামেস, আর কেউ যদি পঞ্চম ঘন্টায় যায় তাহলে ফাঁকা আন্নামা কাররাবা বাইজাতান, সে একটি ডিম সাদকা করার, ডিম দান করার মধ্যে মহিলারা জলসা ওয়াজ মাহফিলে কি করে যাই না, এখন যে কি করে অনেকদিন থেকে জলসা মাহফিলে যায় না দেশের, কিন্তু এককালে যেতাম আর স্টেজে আর টেবিলে ডিম ভর্তি হয়ে যেত, ডিম আর এক শ্রেণীর লোকদের খাওয়ার ব্যবস্থা হইতো, যারা ভলেন্টিয়ার যারা কর্মকর্তা যারা হুজুর ওদের খাওয়া দাওয়ার ভালো ডিমের ব্যবস্থা, তাও দেশি ডিম এখন তো পাওয়াই যায় না, জি হ্যাঁ এখন মূল্যটা বুঝতে পারছেন, তখন মূল্য ছিল না এইসব ডিমের। তো একটা ডিমের সাদকা করার নেকি পাবেন যদি পঞ্চম ঘন্টায় যান, আর ষষ্ঠ ঘন্টায় যদি যান তাহলে ঘোড়ার ডিম পাবেন, জি আর মুরগির ডিম পাবেন না, তখন ঘোড়ার ডিম পাবেন, বুঝছেন তো ঘোড়ার ডিম, জি হ্যাঁ জিরো জিরো পেয়ে হিরো হয়ে যাবেন দুনিয়ার, শুয়ে থাকলে লম্বা একবার হিরো হয়ে, কিন্তু আখেরাতে আবার জিরো হয়ে যাবেন। নেকির ক্ষেত্রে জিরো, দুনিয়ার ক্ষেত্রে শুইতে হিরো ঘুমাতে হিরো, আর আখেরাতে গিয়ে জিরো। তাহলে এখন আজকাল সূর্য উঠছে কয়টায় কেউ বলেন? হ্যাঁ ছটা একুশ, সাড়ে ছটায় ধরলাম, সাড়ে ছটায় কি হচ্ছে সূর্য উঠছে। এই সময় থেকে আপনার জুমার যে খুতবা শুরু হচ্ছে কয়টায়? সাড়ে এগারো ধরেন, সাড়ে ছয় থেকে সাড়ে এগারো ক ঘন্টা হচ্ছে? সাড়ে পাঁচ ঘন্টা, হ্যাঁ পাঁচ ঘন্টা, পাঁচ ঘন্টা, হ্যাঁ পাঁচ ঘন্টা। তাহলে প্রথম অক্ত যদি ধরি তাহলে যেই ব্যক্তি সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে চলে যাবে, এটা হচ্ছে কি? হ্যাঁ ওট কুরবানি, আর তারপরে সাড়ে সাত সাড়ে গরু, সাড়ে আট থেকে সাড়ে নয় হচ্ছে হ্যাঁ ছাগল দুম্বা, আর তারপরে সাড়ে নয় থেকে সাড়ে দশ, সাড়ে নয় থেকে সাড়ে দশ না, হ্যাঁ সাড়ে নয় থেকে সাড়ে দশ মুরগি, তাহলে সাড়ে নয় থেকে সাড়ে দশ মুরগি, আর সাড়ে দশ থেকে সাড়ে সাড়ে এগারো ডিম, এটা সাড়ে এগারোটা বেশি করে বললাম সেই জন্য। হ্যাঁ মক্কা যদি সাড়ে এগারো ধরেন, মক্কা তো মানুষ যায় বারোটা সাড়ে বারোটায় যায়, খুতবা শুরু হবে যেহেতু সাড়ে বারোটায় তখন, তাহলে চিন্তা করুন তো তাহলে কি অবস্থা, তাহলে কিছু পাবেন না। আর জুমার খুতবা শুরু হলে কিছু পাওয়া যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে জুমার খুতবা যখন শুরু হয়ে যায় তখন তাওয়াউ সোহফা আমলনামাগুলি ফেরেশতারা কি করেন, গুটিয়ে রেখে দেন, ভাঁজ করে রেখে দেন, ইয়াস্তামিউনা যিকরা, আর তারা খুতবা শোনা
জিকির উপদেশ শোনা শুরু করেন আর নাম নোটাই দেয়। সুতরাং খুতবা শুরু হওয়ার আগে গেলে ডিম পাবেন কিনা তাও আল্লাহ জানে, এটা একটু লম্বা টাইম ধরে বললাম। না হলে ওলামারা বলছেন যে না, আজকাল প্রথম আজান হচ্ছে তার আগে যাওয়ার চেষ্টা করে, আল্লাহ যেন তৌফিক দান করে। ওয়াল ইস্তিগালু বিস সালাতি নাফিল ওয়া যিকরি ওয়াল কিরাআতি হাত্তা ইখরুজ আল ইমামু লিল খুতবা। যখন মসজিদে যাবেন, মসজিদে গিয়ে করবেন কি? এত আগে যে যাবেন তাহলে করবেন কি? বলছেন যে আপনি নফল সালাতে মশগুল থাকবেন, জিকির আজকারে, সুন্নতি জিকির আজকারে মশগুল থাকবেন, তেলাওয়াতে কোরআন করবেন, যতক্ষণ পর্যন্ত ইমাম খুতবা দেওয়ার জন্য বেরিয়ে না আসবে নিজ কক্ষ থেকে। তাহলে এই কাজগুলি আপনার করণীয়, এই কাজগুলি হচ্ছে আপনার করণীয়। কিন্তু ওখানে সালাতের ক্ষেত্রে তাহিয়াতুল মসজিদ দুই রাকাত আর তারপরে নফলের কোনো লিমিটেশন নাই, অপরিমাণ নাই যে এত, এই যে দেশে বলা হয় কাবলা জুমা এত, এগুলো ভুল, এগুলো ভুল। দুই রাকাত আপনাকে পড়তে হবে সালাত তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি, আর তারপরে যদি মনে করেন যে কোরআন তেলাওয়াত সূরা কাহাফ তেলাওয়াত করুন, আর অন্য কোনো সূরা তেলাওয়াত করুন, আর জিকির আজকার তসবিহ করবো, দোয়া করবো করুন, আর না হলে আপনি কি করেন নফল পড়তে থাকেন। কিন্তু বসে যে তাকান অনেকে, কোরআনও পড়ছেন না, জিকির আজকার করছেন না, আর হতভাগা কোরআনও পড়তে পারেন না, একবার এদিকে তাকাচ্ছেন একবার এদিকে তাকাচ্ছেন, বয়স 50-60 বছর কোরআন পড়তে পারেন না, একটা 10-8 বছরের ছেলে কোরআন পড়ছে, ওকে দেখে মনে মনে আফসুসও লাগছে, আক্ষেপও লাগছে, কিন্তু নিজের সংশোধনও করছেন না। ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে জুমার দিনে সূরা কাহাফ পাঠ করা, জুমার দিনে, জুমার সন্ধ্যাবেলা থেকে, জুমার রাত যেটা মানে জুমার দিনের আগে যে সন্ধ্যাবেলা মাগরিব হলো তখন থেকে শুরু করে রাত্রে পড়লে চলবে, সকালবেলা পড়লে চলবে, জুমার আগে আগে পড়ে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান কারা সূরাতুল কাহফ ইয়াউমাল জুমা, যেই ব্যক্তি সূরা কাহফ পাঠ করে জুমার দিনে, সাতা আলাহু নূরুন মিন তাহতি কদমি ইলা আনানিস সামাই, তার জন্য জ্যোতি ছড়িয়ে পড়বে তার পায়ের নিচে থেকে আকাশ পর্যন্ত জুমার দিন। ইয়াদি ওবিহি আমাল কিয়ামা, যার মাধ্যমে সেই ব্যক্তি কিয়ামতের দিন আলোকিত হবে, তার রাস্তা আলোকিত হবে, তার জান্নাতের পথ আলোকিত হবে। ওয়া গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইনি, দুই জুমার মাঝখানে যে এক সপ্তাহ রয়েছে এর মাঝের গুনাহগুলি তার ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া হবে। মুস্তাদরাক হাকিম বাইহাকির হাদিস, ইমাম নাসাই রহমতুল্লাহ হাদিসটিকে মওকুফ বলেছেন, মানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এই হাদিসটি। সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই জুমার দিনে একটি দোয়া কবুল হওয়ার সময় রয়েছে, দোয়া কবুল হওয়ার সময় রয়েছে, সেই সময় দুনিয়া আখিরাতের যে কোনো বৈধ জায়েজ চাইলে অবশ্যই পাবেন। কিন্তু সময়টা পাওয়াটাই হচ্ছে একটা বড় কথা, কারা পাবে? যাদেরকে আল্লাহ তৌফিক দেবেন। কাকে তৌফিক দিবেন? যে সব সর্বদা সময়টাকে নেকির কাজে, দোয়া জিকির আজকার ইবাদত বন্দেগীতে লাগাবার চেষ্টা করবে। আর আপনি বলবেন যে আমি কি ঢেল মারার মতো, আমের গাছে ঢেলা মারার মতো, একটা ঢেল ঝেড়ে দিলাম, লাগলে এক ঢেলে পড়ে গেল, আমার না হলে পড়লো না, তো ওইরকম তো হবে না, নসিবে হবে না। কিন্তু যারা সারা দিনটাই জিকির আজকার, তওবা ইস্তিগফার, দোয়া, সালাত, নামাজে, কোরআন তেলাওয়াতে কাটাবার চেষ্টা করে, তারাই হয়তো এই সময়টা পাবে। আবু সাঈদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারী মুসলিম হাদিস হয়েছে মর্মে, ইন্না ফিল জুমআতি লাসাআতান, জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, লা ইউয়াফিকু আব্দুল মুসলিম ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি, যে কোনো মুসলিম যদি ওই সময়টায় সালাত অবস্থায় পেয়ে যায়, নামাজের ভিতরে থাকলেও নামাজ অবস্থায়, আর নামাজের সালাতের জন্য অপেক্ষায় থাকলেও ওটাকে সালাত অবস্থায় বলা হয়। কারণ হাদিসে রয়েছে একজন মুসল্লি যখন মসজিদে থাকে আর মসজিদে তাকে কোন জিনিসটা আবদ্ধ করে রেখেছে, সালাত, আমি জুমার সালাত পড়বো, সে যেন বসে আছি, জুমার খুতবা শুনছি বা তার আগে বসে আছি, তো যেন আমি আপনি সালাতে আছি। মা দাম আসনাতি সালাত ও তাহবে সহু, মুসল্লি বা একজন মানুষ নামাজেই থাকে, সালাতে থাকে, যতক্ষণ পর্যন্ত তাকে নামাজে বাইরে বেরোতে বাধা দিচ্ছে যে নামাজ পড়ে যেতে হবে, আমাকে নামাজ পড়ার জন্য বসে আছি, মাগরে পড়ে বসে আছেন, কিচ্ছু করছেন না, মসজিদে বসে আছেন, এসা পড়ছে, এসা পড়েই বেরোবো, আপনি জানেন নামাজে আছেন, সালাতে আছেন। এটা শুধু জুমার দিনের ক্ষেত্রে, যে কোন ফজরে আধা ঘন্টা পরে জামাত শুরু হবে, আপনি চলে গেছেন আজানের আগে, আজানের সাথে আর ইন্তেজার আছে, যতক্ষণ নামাজ না পড়ো বেরোবো না, আপনি পুরোটাই যেন নামাজ পড়ছেন। জি হ্যাঁ, সেই হাদিস। তো মসজিদে যারা বসে থাকে তারা বেকার বসে থাকে না, ব্যর্থ না, তাদের শ্রম সার্থক, তাদের বসে থাকা সার্থক। বলছেন রাসূলুল্লাহ সাল্লাম, ইয়াসারুল্লাহ শাইআন, আল্লাহর কাছে যদি কোনো কিছু চায়, ইল্লা আতাহু ইয়াহু, এই জুমার এই মুহূর্তটাতে আল্লাহ তাকে অবশ্যই তা দেবেন। ওয়া ক্বালা বিয়াদিহি ইউকাল্লিলুহ, আর হাতের ইশারা করে বললেন যে এই সময়টা একেবারে অল্প সময়, সময়টা
একেবারে অল্প সময়, হয়তো দুই মিনিট, এক মিনিট, পাঁচ মিনিট, একেবারে অল্প সময়। ওয়াহাজি সা এই সময়টা কখন, এই ক্ষেত্রে দুটি মত সবচেয়ে বলিষ্ঠ। একটি মত হচ্ছে যে ইমাম যখন মসজিদে আসলো খুতবা দেওয়ার জন্য, এই সময় থেকে শুরু করে ইমামের সালাত নামাজ শেষ করা পর্যন্ত, তাহলে এই সময় দোয়া করবেন কোন সময়? ইমাম যখন ধরেন খুতবাতে বসেছে আর আজান শুরু হয়েছে তখন দোয়া করতে পারেন আপনি, দোয়া দোয়ার জন্য সবসময় হাত উঠার জরুরি নাই। তারপরে ইমাম যখন দুই খুতবার মাঝখানে বসছে তখন আপনি দোয়া করতে পারেন। এই জন্য অনেক ভাইদেরকে দেখবেন দুই খুতবার মাঝখানে যখন ইমাম বসে তখন দোয়া করে। আর সালাতের ভিতরে দোয়া রয়েছে, সালাতের ভিতরে সেজদাতে দোয়া রয়েছে, আত্তাহিয়াত দুরুদের পরে সালামের আগে দোয়া রয়েছে, এই সময়গুলিতে দোয়া রয়েছে। সুতরাং এই একটা সময় এলা আন্তকুজা সালাত জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত। দ্বিতীয় মত হচ্ছে আসর পর থেকে শুরু করে মাগরেব পর্যন্ত, জুমার দিন আসর থেকে মাগরেব এই সময়টা অত্যন্ত মূল্যবান সময়। গল্প গুজবে আর দুনিয়াদারিতে আর কেনা কাটাতে আর বাজারে ঘোরা ফেরাতে না কাটিয়ে যদি নির্জনে বসে যান, সালাফে সালেহীন অনেক আলেমদের জীবনীতে লিখা হয়েছে যে তারা আসর থেকে মাগরেব কোথাও বেরোতেন না, আসর থেকে মাগরেব নির্জনে রুমে বসে ইবাদতবন্দী করতেন। এই সময়টায় নামাজ পড়ার সময় নয়, কিন্তু দোয়া করার সময়, জিকির আজকারের সময়, দুরুদ পড়ার সময়, সালাত আলা নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করার সময়, এই আমলগুলি আপনি আসর থেকে মাগরিব করার চেষ্টা করেন যারা ফ্রি আছেন। আর ফ্রি না থাকলেও কাজের ব্যস্ততার মধ্যেও কিছু করা যেতে পারে, কিছু করা যেতে পারে। আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইশরাউ গালিবান আল কিরাতু ফি ফাজলিল জুম্মাতি আলিফ লাম মিম সাজদা ওয়া ফি রাকাতি সানি হালাত আলা লিসানি হিনু মিনাদ দাহর কামিলাতাইন। আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জুমার দিনের ফজরের দুই রাকাত নামাজে সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে পড়বেন সূরা সাজদা আর দ্বিতীয় রাকাতে পড়বেন সম্পর্কে বলি যে এই সুন্নতি আজকাল প্রায় মৃত সুন্নতের মতো হয়ে গেছে। মাস তো দূরের কথা, বছরও খুঁজে পাওয়া যায় না। আমি তো বছর খালে পাইনি, তবে মসজিদে হারামে মসজিদে নববীতে মাসে এক দুবার তো হয়, যদি প্রতিদিন নাও হয় তো মাসে দুইবার তিনবার প্রায় হয়ে যায়। আর এখানে এক দুটো মসজিদ মনে হয় গোটা দাম আমি খুঁজে পাওয়া যাবে কিনা, আল্লাহ আলাম। আবার অনেকে আছে যে ফুল সুন্নত আদায় করেন, আবার ওটাকে ফিফটি ফিফটি করেন, ধরেন ওই সূরা সেজদাকে আদা আদি করে দুই রাকাত পড়লো না, শুন এটা সুন্নত নাই, সূরা দাহারকে কিছুটা পড়লো, সূরা সেজদার কিছু পড়লো, প্রথম রাকাতে কিছু পড়লো, দ্বিতীয় রাকাতে কিছু পড়লো, পুরা শেষ করলো না, না এই সুন্নতের খেলাফ পাবে। সন্নত পালন করতে ভালো করে করেন, আর মানুষকে অভ্যস্ত করেন যে একদিন আমরা লম্বা করে ফজরের নামাজ পড়ি। একদিন কেন, নবী সাল্লাম তো প্রতিদিন ষাট থেকে একশোটি আয়াত পড়তেন, ষাট থেকে একশোটি আয়াত পড়ছেন পড়তেন, আর আজকাল একটা জিরো কমিয়ে দিয়ে ছয়টা আয়াত পড়তে চায় না। এমনও ফজরের নামাজ দেখা যায় কিছু কিছু মসজিদে তিনটা আয়াত পড়ে, তিনটা আয়াত আল্লাহর বড়ত্ব বর্ণনা করবেন এবং আল্লাহর একত্বের শাহাদাত দেবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের শাহাদাত, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং পরকালকে স্মরণ করাবেন। এগুলো হচ্ছে মৌলিক বিষয়। যে কোনো দিন জুমার খুতবাতে এই কয়েকটি বিষয় অবশ্যই থাকতে হবে, আল্লাহর গুণগান, হ্যাঁ, তারপরে আল্লাহর একত্বের সাক্ষ্য প্রদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য প্রদান, আর পরকাল সম্পর্কে মানুষকে স্মরণ সচেতন করা, স্মরণ করানো, আর তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালাম পেশ করা, আর মুসলিম জাতির জন্য দোয়া করা, এগুলির সাথে আপনি যেই বিষয়বস্তুর উপর আলোচনা করবেন করুন আপনি। দশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালাইসাল্লাহ রাতে বা কাবলাহা, জুমার দিনের সুন্নাত রাতে বা নেই জুমার নামাজের আগে। কিন্তু দেশের মানুষরা কাবলা জুমা বলে সন্নাতে রাতে মানে সন্নাতে মক্কাতে করিয়ে দিয়েছে, ভুল, এটা আসলে ভুল। জুমার দিনের জুমার নামাজের আগে কি আছে বললাম, তাহিয়াতুল মসজিদ দুই রাকাত আছে, যেটা না পড়ে বসবেন না, খুতবা শুরু হয়ে গেলেও পড়বেন, লাল বাতি জ্বালানো বেদাতিদের কাজ, ভালো করে শুনে রাখে জি। সুতরাং যে কোনো অবস্থায় আসবেন, দুই রাকাত নামাজ পড়ে বসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি খুতবা শুরু হয়ে গেছে, এক সাহাবী আসছেন, জানছিলেন না, বসে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ভাবলেন যে যাক বসে গেছো কিছু আগামী থেকে এরকম করিও না, এরকম করলেন না, কি করলেন, কম, প্রথম বলে পড়েছো নামাজ, বলছেন না পড়িনি, বলছে কম, এই কথা বলে তো রেখে দিতে পারতেন,
যা করলে করলে ভুল করলে আগামী তারিখ এরকম করিও না, আগামীতে কিন্তু নামাজটা দুই রেখাত পড়ে বসবে, বলেছেন এরকম উঠো এখনই সংশোধন হোক তোমার, এখনই প্র্যাকটিক্যাল করো, কম দাঁড়াও ফাসাল্লে রাখা তাই দুই রেখাত নামাজ পড়ো, এদা যা আহলে কুমাল জুমা, তোমাদের কেউ যদি জুমা মসজিদে আসে বলে ইমাম ইখতুব ইমাম খুতবা দিছে, ফাল ইউসাল্লি রাকাতাইন দুই রাকাত নামাজ যেন পড়ে নেই, ওয়ালিয়াতা জাওয়াজ ফিহিমা আর সংক্ষেপে পড়ো, যখন খুতবা শুরু হয়ে গেছে তখন একটু শর্ট সংক্ষেপে সূরা ইখলাস ফালাক নাস এগুলো দিয়ে পড়ে নেয়, সূরা কাউসার এগুলো দিয়ে পড়ে নেয়। তো জুমার দিনে সুন্নাতে রাতে বা কিছু নেই, ওয়াইনামা রাতে বা অথবা বাদা জুমার আগে নেই, জুমার পরে হ্যাঁ আছে, জুমার পরে নামাজ আছে, কতটা নামাজ আছে এখন শুনে সহি মুসলিম হাদিস রয়েছে আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা আহাদুকুমুল জুমা, তোমাদের কেউ যখন জুমার সালাত পড়ে নেবে, ফালিউসাল্লি বাদা আর বা রাকাত, তারপরে যেন চার রাকাত পড়ে, কত পড়ে চার রাকাত পড়ে, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস মানে হুকুম, তাহলে এটা চার রাকাত পড়াটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন উম্মতের জন্য। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুই রাকাত পড়েছেন, এই জন্য দুই হাদিসের সমন্বয় হচ্ছে যে দুইও পড়তে পারেন আবার চারও পড়তে পারেন। আর একটা সমন্বয় হচ্ছে যে নবী সাল্লাম বাসায় গিয়ে দুই পড়তেন, বাসায় গিয়ে দুই পড়তেন, তাহলে মসজিদে যদি পড়েন তাহলে চার পড়েন, এটাই ভালো আপনার জন্য, আর যদি বাসায় গিয়ে পড়েন তাহলে দুই পড়াই যথেষ্ট এনাফ। ওয়াকাল ইবনে উমার আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাল জুমাতা, হাদিস আরেকটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আন্নাহু কানা ইউসাল্লি বাদাল জুমাতি রাকাতাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে দুই রাকাত সালাত পড়তেন, জুমার পরে দুই রাকাত সালাত পড়তেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল দুই রাকাত যেহেতু বাড়িতে পড়তেন, আর বলেছেন যারা পড়বে তারা যেন চার পড়ে, তাহলে যারা মসজিদে পড়বে তারা চার পড়ুক, অথবা যদি চার বাসাতে গিয়েও পড়ে তাও জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই, তবে দুইটাকে ভুল বলবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পড়েছেন, কারণ আমাদের দেশে আবার আর এক রোগ আছে, জোহরের আগে যে চার সুন্নাত ধরেছে, অথচ আব্দুল্লাহ ইবনে উমারের দুইয়েরও হাদিস আছে, জীবনে ওরফ আমল করবে না, ঠিক না, মনে করে যে না 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 আমি তো গুনাহ করে দেবো যদি চারে দুই করে দিত, এই দুটোই সুন্নাত আছে, সুতরাং কখনো দুই পড়েন কখনো চার পড়েন, দুই দুই করে সালাম ফেরেন, যাতে করে একামত হয়ে গেলে আপনার নামাজটা নষ্ট না হয়, আর আবার ওই বেদাতি তরিকা ওইদিকে জামাত চলছে আর আপনি নামাজ কমপ্লিট করতে লেগে আছেন ওটাও না হয়, এই ভুলগুলো না হয়, দুই পড়ে সালাম ফেরেন, আবার টাইম আছে, চার মিনিট পাঁচ মিনিট আছে, আবার শুরু করে দেন দুই রাকাত, অসুবিধা নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত পড়তেন জুমার পরই, আর আব্দুল্লাহ বিন উমার বলছেন কান নবী ইযা সাল্লাল জুমআতা, যখন জুমার নামাজ পড়া হয় তাকাদ্দামা ফাসাল্লা রাকাতাইন, আগে বেড়ে দুই রাকাত নামাজ পড়ে সুম্মা তাকাদ্দামা ফাসাল্লা আরবান, আর আগে বললেন আর চার রাকাত পড়লেন, এটাও হাদিস রয়েছে, দুই পড়েছেন চার পড়েছেন, আবু দাউদে হাদিস রয়েছে, ইমাম ইরাকি হাদিসটিকে সহিহ বলেছেন। সুতরাং আহিয়ানা ইউসাল্লি রাকাতাইন, কখনো কখনো দুই রাকাত পড়বে, ও আহিয়ানা আরবা রাকাত, কখনো কখনো চার রাকাত পড়বে, ও আহিয়ানা সিত্তা রাকাত, কখনো কখনো ছয় রাকাত পড়বে, মানে এই হাদিসটাতে যেহেতু আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি প্রথম দুই রাকাত পড়লেন তারপর আরো এগিয়ে গেলেন দিয়ে তারপরে চার পড়লেন, তা হাদিস পেলাম কয় রকম আমরা, তিন রকম, একটা হচ্ছে যে চার রাকাত নবী সাল্লামের উক্তি, দুই রাকাত নবী সাল্লামের আমল, আর তারপরে আরেকটা আমল পেলাম আবু দাউদে, আগের গুলি ছিল বুখারী মুসলিমের হাদিস, আর এই হাদিসে রয়েছে কি আবু দাউদে যে নবী সাল্লাম দুই পড়লেন একটু এগিয়ে গিয়ে যেখানে নামাজ পড়েছেন সেখান থেকে, আর তারপরে চার পড়লেন, তাহলে ছয় পড়া যেতে পারে। এখন খোলাসা হচ্ছে যে জুমার পরে আপনারা দুই পড়তে পারেন, চার পড়তে পারেন, আবার ছয় রাকাতও পড়তে পারেন। এখানে আজকের আলোচনা শেষ করছি, ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। হাক্কি আরশাদনা লাযিমতু মাহাদিনাল কুরআন ফাযিকরুল্লাহি ইউসাইদুনা আরাফনা ইখওয়াতাল ই